আপনি জানেন কি গোল্ডিয়ান ফিন্সের একশোটির বেশি মিউটেশন হয় গোল্ডিয়ান ফিন্সের মাথার রং বুকের রং এবং ব্যাকসাইড এর রঙের আলাদা আলাদা মিউটেশন হয় যা পৃথিবীর আর কোনো পাখিতেই হয় না ইন্ডিয়া এবং বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ গোল্ডিয়ান ফিন্সের এই মিউটেশন সম্পর্কে বিস্তারিত জানেন না আজকের এই ভিডিওতে আমরা গোল্ডিয়ান ফিন্সের এ টু জেড মিউটেশন নিয়ে কথা বলবো এই ভিডিওটি দেখার পরে গোল্ডিয়ান ফিন্সের মিউটেশন নিয়ে আর কোনো সংশয় আপনাদের থাকবে না ভিডিওটি শুরু করার আগে যারা এখনো ফেন্স কিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেশ করুন যারা অলরেডি সাবস্ক্রাইব ফেন্স কিং ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম জানাচ্ছে ভিডিও শুরুতে যেভাবে বলছিলাম যে গোল্ডিয়ান ফেন্স এর তিনটি ভাগে ভাগ করা হয় মাথার রং বুকের রং এবং ব্যাক সাইডের রং তো শুরুতেই আমরা কথা বলবো মাথার রং নিয়ে গোল্ডেন ফেন্সের মাথার রঙ জেনেটিক্যালি তিন ধরনের হয় রেড হেড ইয়েলো হেড এবং ব্ল্যাক হেড এছাড়া অন্যান্য হেড যেগুলো দেখা যায় যেমন হচ্ছে হোয়াইট হেড ইয়েলো গোল্ডিয়ান যদি ব্ল্যাক হেড হয় তাহলে সেটা হোয়াইট হেড হয় ব্লু গোল্ডিয়ান যদি রেড হেড হয় তাহলে জেনেটিক্যালি যদি রেড হেড হয় তাহলে সেটা স্যালমন হেড দেখা যায় প্যাস্টেল ব্লু রেড হেড হয় তাহলে সেটাকে স্ট্র হেড মতো দেখা যায় প্যাস্টেল ব্লু যদি ব্ল্যাক হেড হয় তাহলে সেটাকে গ্রে হেড মতো দেখা যায় ডাইলুট যদি ব্ল্যাক হেড হয় তাহলে সেটাকে গ্রে হেড মতো দেখা যায় জেনেটিক্যালি গোল্ডিয়ান ফিন্সের হেডের হেড এর কালার তিন ধরনেরই হয় এই তিন ধরনের হেড এর কালার যদি আমরা শিখে ফেলি তাহলে হেডের এর কালারে মিউটেশন নিয়ে আমাদের আর কোনো সমস্যা হবে না আসুন আমরা জেনে নিই গোল্ডেন ফিন্সের হেডের কালার সম্পর্কে রেড হেড ডোমিন ডোমিনেন্ট হচ্ছে প্রভাবশালী কালার যেটা যদি কোনো পাখির ভিতরে থাকে সেটা ভিজুয়ালি দেখা যাবে এরপর ইয়েলো বা অরেঞ্জ হেড যেটাকে আমরা বলি সেটা হচ্ছে অটোসোমাল রিসেসিভ অর্থাৎ অটোসোমাস ক্রোমোজোম থাকে এর ভিতরে এবং অটোসোমাস রিসেসিভ যেটা কি হয় অন্য কালারের সাথে ডোমিন কোনো কালারের সাথে গেলে সেটা স্প্লিট হয় এবং ব্ল্যাক হেড হচ্ছে রিসেসিভ তাহলে আপনি যদি একটা রেড হেড পাখির সাথে একটা রেড হেডের সাথে একটা ইয়েলো হেডের পেয়ার করেন সব বাচ্চা রেড হেড হবে যেহেতু রেড হেড ডোমিনেন কিন্তু স্প্লিট হবে ইয়েলো হেড অর্থাৎ আপনি একটা রেড হেড মেলের সাথে যদি ইয়েলো হেড ফিমেল এর পেয়ার করেন তাহলে সব বাচ্চা ভিজুয়ালি রেড হেড হবে স্প্লিট থাকবে ইয়েলো হেডের একটা রেড হেডের সাথে যদি আপনি একটা ব্ল্যাক হেডের পেয়ার করেন সব বাচ্চা রেড হেড হবে এবং স্প্লিট থাকবে ব্ল্যাক হেডের এবার আপনি যদি একটা রেড হেডের সাথে একটা রেড হেডের পেয়ার করেন তাহলে অবশ্যই সব বাচ্চা রেড হেড হবে এবার আসি ইয়েলো হেডের ক্ষেত্রে ইয়েলো হেড যেটি আমরা বলছিলাম জেনেটিক্যালি এটি হচ্ছে অটোসোমাস রিসেসিভ ফলে আপনি যখন একটা ইয়েলো হেডের সাথে একটা রেড হেডের পেয়ার করবেন সব বাচ্চা কিন্তু রেড হেড হবে স্প্লিট ইয়েলো হেড হবে একটা ইয়েলো হেডের সাথে যখন আরেকটা ইয়েলো হেড পেয়ার করবেন সব বাচ্চা ইয়েলো হেড হবে একটা ইয়েলো হেডের সাথে যখন একটা ব্ল্যাক হেড পেয়ার করবেন তখন কিন্তু বাচ্চাগুলো সব রেড হেড হেড হবে যেহেতু রিসেসিভ ব্ল্যাক যদি ও দুই পাশেই না থাকে তাহলে সেম কালার বাচ্চা আসবে না ফলশ্রুতিতে একটা ইউলোহেড এর সাথে যখন একটা ব্ল্যাক হেড এর পেয়ার করবেন সব বাচ্চা রেড হেড হবে মেল বাচ্চাগুলো স্প্লিট ইয়েলো হেড স্প্লিট ব্ল্যাক হেড হবে এবং ফিমেল বাচ্চাগুলো রেড হেড স্প্লিট ব্ল্যাক হেড অথবা রেড হেড স্প্লিট ইয়েলো হেড হবে এরপরে আমরা ব্ল্যাক হেড এর কথাই যদি আসি ব্ল্যাক হেড রিসেসিভ একটা জিন ব্ল্যাক হেড এর সাথে আপনি রেড হেড পেয়ার করলে সব বাচ্চা রেড হেড স্প্লিট ব্ল্যাক হেড হবে ব্ল্যাক হেড এর সাথে ব্ল্যাক হেড পেয়ার করলে সব বাচ্চা ব্ল্যাক হেড আসবে ব্ল্যাক হেড এর সাথে যদি আপনি ইয়েলো হেড পেয়ার করেন সব বাচ্চা রেড হেড আসবে স্প্লিট হবে ইয়েলো হেড ব্ল্যাক হেড হেডের কালার নিয়ে আমি আশা করছি আপনাদের যে কনফিউশন সেটি দূর হয়েছে তাহলে আবার যদি আমরা একটু সাম আপ করি তাহলে রেড হেড হচ্ছে ডমিনেন্ট যেটা চেঞ্জ হবে না প্রভাবশালী কালার ইয়েলো হেড হচ্ছে অটোসমাল রিসেসিভ যেটা কি হবে চেঞ্জ হবে এবং ব্ল্যাক হেড হচ্ছে রিসেসিভ নেক্সট টাইম যখন আপনি কোনো পাখির পেয়ার করবেন আমি যেভাবে কথাগুলো বললাম এগুলো মাথায় রাখবেন যে রেড হেড তার সাথে যদি আপনি রেড হেডই বাচ্চা চান তাহলে রেড হেডের সাথে পেয়ার করবেন যদি আপনি চান যে স্প্লিট তৈরি হোক তাহলে অন্য অন্য পেয়ারের সাথে পেয়ার করবেন হেডের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন এবার আমরা কথা বলি বেস্টের কালার নিয়ে গোল্ডিয়ান ফিন্সের বেস্টের কালার হয় তিনটি পার্পল বেস্ট লাইলাক্ট বেস্ট এবং হোয়াইট বেস্ট এখন পার্পল বেস্ট হচ্ছে ডোমিন অর্থাৎ পার্পল বেস্ট যদি কোনো পাখিতে থাকে পরবর্তীতে বাচ্চাতে সবই পার্পল বেস্ট আসবে লাইলাক বেস্ট হচ্ছে কো ডোমিন এবং রিসেসিভ অর্থাৎ এ দুইটাই অর্থাৎ কিছু ক্ষেত্রে সে ডোমিনের মতো আচরণ করে এবং কিছু ক্ষেত্রে সে রিসেসিভের মতো আচরণ করে আর হোয়াইট বেস্ট হোয়াইট বেস্ট হচ্ছে recessive এবার আপনি যদি একটা পার্পল বেস্টের সাথে একটা লাইলাক বেস্টের পেয়ার করেন তাহলে সব বাচ্চা পার্পল বেস্ট হবে আর স্প্লিট লাইলাক বেস্ট হবে আবার একটা পার্পল বেস্টের সাথে যদি একটা হোয়াইট বেস্টের পেয়ার করেন সব বাচ্চা পার্পল বেস্ট হবে স্প্লিট হোয়াইট বেস্ট হবে আর যদি আপনি একটা পার্পল বেস্টের সাথে একটা পার্পল বেস্ট পেয়ার করেন সব বাচ্চাই পার্পল বেস্ট হবে লাইলাক বেস্টের ক্ষেত্রে লাইলাক বেস্ট যখন পার্পল বেস্ট এর সাথে পেয়ার করবেন তখন লাইলাক বেস্ট রিসেসিভ আকার ধারণ করবে এবং লাইলাক বেস্ট যখন হোয়াইট বেস্ট এর সাথে পেয়ার করবেন তখন লাইলাক বেস্ট ডোমিনেন্ট এর আকার ধারণ করবে বিষয়টা আমি ক্লিয়ার করছি একটা লাইলাক বেস্ট যখন আপনি একটা পার্পল বেস্টের সাথে পেয়ার করবেন সব বাচ্চা পার্পল বেস্ট হবে স্প্লিট হবে লাইলাক বেস্ট আবার যখন আপনি একটা লাইলাক বেস্ট কে লাইলাক সাথে পেয়ার করবেন সব বাচ্চা লাইলাক বেস্ট হবে আবার লাইলাক বেস্ট কে যখন হোয়াইট বেস্টের সাথে পেয়ার করবেন এই ক্ষেত্রে লাইলাক বেস্ট ডোমিনেন্ট আকার ধারণ করবে ফলশ্রুতিতে সব বাচ্চা লাইলাক বেস্ট হবে স্প্লিট হোয়াইট বেস্ট হবে হোয়াইট বেস্টের ক্ষেত্রে আপনি যদি একটা হোয়াইট বেস্টের সাথে আরেকটা হোয়াইট বেস্ট পেয়ার করেন তাহলে সব বাচ্চা হোয়াইট বেস্ট আসবে একটা হোয়াইট বেস্টের সাথে আপনি যদি একটা পার্পল বেস্ট পেয়ার করেন সব বাচ্চা পার্পল বেস্ট স্প্লিট হোয়াইট বেস্ট আসবে একটা হোয়াইট বেস্টের সাথে যদি একটা লাইলাক বেস্ট পেয়ার করেন সব বাচ্চা লাইলাক বেস্ট স্প্লিট হোয়াইট বেস্ট হবে আশা করছি বেস্টের এই কম্বিনেশনগুলো আপনারা বুঝতে পেরেছেন বেস্টের আরো কিছু চমৎকার কাজ হয় বিশেষত ইলো এবং সিলভার গোল্ডিয়ান ক্ষেত্রে বেস্টের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবার আমরা ব্যাকসাইড এর মিউটেশন নিয়ে কথা বলি গোল্ডেন ফিন্সের নতুন নতুন অনেক ব্যাকসাইডের মিউটেশন কিন্তু আসছে আমরা যেগুলো মোটামুটি কমন সেই সব ব্যাকসাইড নিয়ে আজকে কথা বলবো গ্রিন ব্যাক ডোমিনেন্ট হয় ইয়েলো ব্যাক সেক্স লিং কোডোমিনেন্ট রিসেসিভ হয় এখানে একটা কথা আছে অস্ট্রেলিয়ান ইয়েলো ব্যাক গুলো হয় রিসেসিভ ইউরোপীয় ইয়েলো ব্যাক সেগুলো হয় সেক্স লিং রিসেসিভ আমাদের উপমহাদেশে যে ইয়েলো গোল্ডিয়ান গুলো পাওয়া যায় সেগুলো হয় সেক্স লিং কোডোমিনেন্ট রিসেসিভ এরপর ব্লু ব্যাক হয় রিসেসিভ সিলভার ব্যাক ডোমিনেন্ট হোয়াইট ব্যাক রিসেসিভ এখন আপনি একটা গ্রিন ব্যাকের সাথে যদি একটা গ্রিন ব্যাক পেয়ার করেন তাহলে সব বাচ্চা গ্রিন ব্যাক আসবে একটা গ্রিন ব্যাকের সাথে যদি ইয়েলো ব্যাক পেয়ার করেন ইয়েলো ব্যাক যেহেতু সেক্স লিঙ্ক সুতরাং ইয়েলো ব্যাক মেলের সাথে যদি একটা গ্রিন ব্যাক ফিমেলের পেয়ার করেন তাহলে ফিমেল বাচ্চা ম্যাক্সিমাম গুলো ইয়েলো ব্যাক আসবে এবং মেল বাচ্চাগুলো হবে প্যাস্টেল গ্রিন অথবা আমাদের উপমহাদেশে আমরা যেটাকে ডাইলুট ব্যাক বলি আপনি যদি একটা গ্রিনের সাথে একটা ব্লু পেয়ার করেন তাহলে সব বাচ্চায় গ্রিন আসবে স্প্লিট ব্লু হবে আপনি যদি একটা গ্রিনের সাথে একটা সিলভার পেয়ার করেন তাহলে সব বাচ্চা গ্রিন হবে স্প্লিট ব্লু হবে সিলভারে স্প্লিট হয় না স্প্লিট সে ব্লুতে যায় আপনি যদি একটা গ্রিন ব্যাকের সাথে একটা হোয়াইট ব্যাগ সব বাচ্চা গ্রিন ব্যাগ হবে এবং স্প্লিট হোয়াইট ব্যাক হবে ইয়োলো ব্যাকের ক্ষেত্রে যেহেতু এটি হচ্ছে সেক্সলিং আপনি যখন একটা ইয়েলো ব্যাক মেলের সাথে একটা গ্রিন ব্যাক ফিমেল পেয়ার করবেন তখন ছেলে বাচ্চাগুলো মেল বাচ্চাগুলো বেশিরভাগই প্যাস্টেল গ্রিন অর্থাৎ ডাইলুট ব্যাক হবে এবং মেয়ে বাচ্চাগুলো ইয়েলো ব্যাক হবে একটা ইয়েলো ব্যাকের সাথে যখন আরেকটা ইয়েলো ব্যাক পেয়ার করবেন দুই পাশে দুইটাই ইয়েলো ব্যাক থাকার কারণে যে বাচ্চাগুলো হবে সবই ইয়েলো হবে কিন্তু সেগুলো ডাবল ফ্যাক্টর হবে অর্থাৎ ছেলে বাচ্চা যেগুলো হবে মেল বাচ্চাগুলো সব ডাবল ফ্যাক্টর ইয়েলো হবে এবং ফিমেলে যে ডাবল ফ্যাক্টর সিঙ্গেল ফ্যাক্টর হয় না ফলস যে ফিমেল সিঙ্গেল ফ্যাক্টর ইয়েলো হবে একটা ইয়েলো ব্যাকের সাথে যদি আপনি একটা ব্লু ব্যাকের পেয়ার করেন সব বাচ্চাগুলো ইয়েলো ব্যাক হবে স্প্লিট হবে ব্লু ব্যাগের এবং এই ইয়েলো ব্যাগ স্প্লিট ব্লু ব্যাগ কে যখন আবার ব্লু ব্যাগ এর সাথে পেয়ার করবেন আপনি কিন্তু সিলভার বাচ্চা পাবেন ফিমেল বাচ্চাগুলো বেশিরভাগই সিলভার হবে মেল বাচ্চাগুলো প্যাস্টেল ব্লু হবে একটা ইয়েলো ব্যাগ এর সাথে যখন আপনি একটা হোয়াইট ব্যাগ পেয়ার করবেন সব বাচ্চা ইয়েলো ব্যাগ হবে স্প্লিট হোয়াইট ব্যাগ এর হবে এবার আসি ব্লু ব্যাকের এর ক্ষেত্রে ব্লু সাথে যদি আপনি ব্লু পেয়ার করেন তাহলে সব বাচ্চাই ব্লু আসবে একটা ব্লু ব্যাক মেলের সাথে যদি একটা সিলভার ব্যাক ফিমেল পেয়ার করেন তাহলে মেল বাচ্চাগুলো প্যাস্টেল ব্লু আসবে ফিমেল বাচ্চাগুলো সিলভার আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবার একটা সিলভার মেলের সাথে যদি একটা ব্লু ব্যাক ফিমেল করেন যতগুলো ফিমেল বাচ্চা হবে ম্যাক্সিমামই সিলভার হবে এবং মেল বাচ্চাগুলো প্যাস্টেল ব্লু হবে সিলভার ডোমিন কিন্তু সিলভারে দুইটি বিষয় থাকে ইয়েলো এবং ব্লুর কম্বিনেশনে তৈরি হয় সিলভার ফলশ্রুতিতে প্রত্যেক সিলভারে একটি ব্লু জিন থাকে এবং একটি ইয়োলো জিন থাকে যখন আপনি একটা সিলভার সাথে একটা ব্লু পেয়ার করবেন বেশিরভাগ বাচ্চা কিন্তু আপনি সিলভার পাবেন মেল বাচ্চাগুলো প্যাস্টেল ব্লু হবে প্যাস্টেল ব্লু কেন হবে এক পাশে আপনি সিলভার আছে আর এক পাশে আছে আপনার ব্লু এখন সিলভারে ইয়েলো আছে একটা ফলশ্রুতিতে আপনার বাচ্চা যখনই সিলভার সিলভার সিঙ্গেল ফ্যাক্টর হবে সেটা কিন্তু অবশ্যই প্যাস্টেল ব্লু হয়ে যাবে সিলভার ডাবল ফ্যাক্টর হলে সেটা সিলভার সিলভার যদি ডাবল ফ্যাক্টর হয় তাহলে সেটা ভিজুয়ালি সিলভার থাকবে হোয়াইট ব্যাকের ক্ষেত্রে আপনার চেষ্টা করবেন দুইটাই হোয়াইট ব্যাক পেয়ার করতে এটা সবচেয়ে ভালো এছাড়া যদি আপনার একটা হোয়াইট ব্যাক থাকে তাহলে সেটাকে ইয়োলো ব্যাকের সাথে পেয়ার করে ইয়েলো ব্যাক স্প্লিট হোয়াইট তৈরি করে তারপরে আবার যদি হোয়াইট এর সাথে পেয়ার করেন তাহলে সবচেয়ে চমৎকার রেজাল্ট পাবেন এবার আসি লুটিনো গোল্ডিয়ান এর বিষয়ে লুটিনো গোল্ডিয়ান হচ্ছে লাল চোখের ইয়েলো গোল্ডিয়ান লুটিনো গোল্ডিয়ান হচ্ছে সেক্সলিং ফলশ্রুতিতে আপনি যদি একটা রেড আই লুটিনো মেলের সাথে যেকোনো একটা ফিমেল পেয়ার করেন আপনার অসংখ্য বাচ্চা লুটিনো আসবে আপনি যদি দুইটাই লুটিনো রেড আই পেয়ার করেন তাহলে কিন্তু সব বাচ্চা লুটিনো আসবে আপনি যদি একটি যে একটি কমন গোল্ডিয়ান তার কিন্তু সেটাতে স্প্লিট লুটিনো আছে সেটাকে যদি আপনি যে কোনো ফিমেলের সাথে পেয়ার করেন আপনি অনেকগুলো বাচ্চাই লাল চোখে পাবেন যেহেতু সেক্সলিং সেক্স লিঙ্ক ফলশ্রুতিতে আপনার মেল যদি রেড আই বা রেড এর স্প্লিট হয় তাহলে ফিমেল বাচ্চাগুলো সব রেড আই আসবে খেয়াল রাখবেন তো মেল বাচ্চা রেড আই আসার সম্ভাবনা সেক্ষেত্রে অনেক কম থাকবে স্প্লিট স্প্লিট লুটিনো হবে অর্থাৎ রেড আই স্প্লিট আকারে থাকবে ইনো ব্লুতে যখন রেড আই হয় হয় তখন কিন্তু কিন্তু সেটাকে আমরা এবং অ্যালবিনো আশা করছি ইনো সেটি শুরু থেকে যে এখন পর্যন্ত মিউটেশন নিয়ে আমি কথা বললাম আপনি যখন কোনো গোল্ডিয়ানকে পেয়ার করবেন তখন হেড থেকে শুরু করে ব্যাকসাইড পর্যন্ত কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে বেস্টের কারণে ভিজুয়ালি কিন্তু অনেক চেঞ্জ দেখা যায় যেমন আপনি যদি একটা ইউলো ব্যাক হোয়াইট বেস্টের সাথে একটা গ্রিন ব্যাক হোয়াইট বেস্ট পেয়ার করেন তাহলে বেশিরভাগ বাচ্চা কিন্তু ইয়োলো আসবে। মেল বাচ্চাগুলো পূ দুই একটা মেল বাচ্চা ডাইলুট আসবে এবং সেই ডাইলুট কিন্তু ইয়োলো প্রাধান্য থাকবে সেই কালারে। আবার যদি পার্পল বেস্ট হয় একটা পার্পল বেস্ট ইয়েলো ব্যাকের সাথে যদি আপনি একটা হোয়াইট বেস্ট অথবা পার্পল বেস্ট গ্রিন ব্যাক পেয়ার করেন বেশিরভাগ মেল বাচ্চাগুলো যেটাকে আমরা ডাইলুট বলি সেটা সেটা হবে এবং দেখতে কিন্তু গ্রিনের মতো আসবে কিছুটা এবং সেটা সিঙ্গেল ফ্যাক্টর ডাইলুট হবে এবং ফিমেল বাচ্চাগুলো ইয়েলো আসবে ইয়েলো পিওর ইয়েলো আসবে গ্রিন আসলে সেটা পিওর গ্রিনই আসবে আপনি যদি প্যাস্টেল ব্লু গ্রে হেড চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেস্ট ইয়েলো ব্যাক মেল থেকে শুরু করতে পারেন অথবা পাকল বেস্ট সিলভার থেকে কিন্তু আপনাকে শুরু করতে হবে বেস্টের কারণে ভিজুয়ালি কিন্তু পাখিতে অনেক চেঞ্জ আসে গোল্ডেন ফিন্সের মিউটেশন নিয়ে এতক্ষণ আমরা কথা বললাম যদি কোথাও আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টসে আমাকে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দিতে এছাড়া নতুন যারা আছেন তারা গোল্ডিয়ান ফিন্স ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন এই জন্য গুগলে যাবেন গোল্ডিয়ান ফিন্স লিখে সার্চ করবেন এরপর হওয়ার ফিন্স মেলের ক্যালকুলেটর ওপেন হেড পরে মেলের সাইডে হেডের কালার এবং ব্যাক সাইডের কালার সিলেক্ট করে ফিমেলের হেডের কালার চেস্টের কালার এবং ব্যাক সাইডের কালার সিলেক্ট করে আপনি যদি ক্যালকুলেট বাটনে ক্লিক দেন তাহলে কি ধরনের বাচ্চা আসতে পারে তার কিন্তু একটা বেসিক ধারণা পাবেন এবং যে ক্যালকুলেটরের কথা আমরা বলছি এটা কিন্তু বেসিক এছাড়াও কিছু অ্যাডভান্স ক্যালকুলেটর আছে সেগুলো আপনি কিন্তু দেখতে পারেন আজকের এই ভিডিওটি এত মনোযোগ দিয়ে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গোল্ডিয়ান ফিনসের সব ধরনের মিউটেশন শিখতে ফিন্স কিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন ফিন্স কিং ইউটিউব চ্যানেল দেখতে থাকুন